দর্শক স্বাগত জানাচ্ছি সিটি নিউজের দুপুরের বুলেটিনে। প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামীকাল থেকে শুরু হওয়া ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে 32 লাখ মানুষকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সিটি কর্পোরেশন, ইউনিয়ন ওয়ার্ড ও বিভিন্ন অঞ্চল ভেদে 7 আগস্ট থেকে 12 আগস্ট পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। শুক্রবার মহাখালীর বিসিপিএস প্রাঙ্গণে দেশব্যাপী কোভিড-19 ভ্যাকসিনেশন ক্যাম্পেইন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার এবিএম খুরশেদ আলম। তিনি বলেন, 7 আগস্ট থেকে ক্যাম্পেইনের মাধ্যমে প্রান্তিক জনগণকে ভ্যাকসিনের আওতায় আনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ক্যাম্পেইনে সারা দেশের 4,600টি ইউনিয়নে, 1,054টি পৌরসভায় এবং সিটি কর্পোরেশন এলাকার 433টি ওয়ার্ডে 32,706 জন টিকাদানকারী এবং 48,459 জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে একযোগে কোভিড-19 টিকা প্রদান করা হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমণি 4 দিনের রিমান্ডে রয়েছেন। এই মামলার সাক্ষ্য প্রমাণে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে অর্থদণ্ড। বুধবার রাতে বনানীর বাসা হতে পরিমণিকে আটক করে র‍্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। 20 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় বনানী থানায় তাকে হস্তান্তর করে র‍্যাব। এরপর র‍্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 80তম প্রয়াণ দিবস। বাংলা 1348 সালে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে শ্রাবণের বাদল ঝরায় দিনে মারা যান তিনি। করোনার কারণে গতবারের মতো এবারও কবিগুরুর মহাপ্রয়াণ দিবসে থাকছে না প্রকাশ্যে বড় কোনো আয়োজন, তবে ভার্চুয়ালি নানা আয়োজনে হবে কবিগুরুর স্মরণ। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ এই কবি 1268 বাংলা সালের 25শে বৈশাখ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা সুন্দরী দেবী। রবীন্দ্রনাথের পূর্বপুরুষেরা খুলনা জেলার রূপসা উপজেলার পিটাভোগে বাস করতেন। বাংলা 1348 সালের 22শে শ্রাবণ ঝড়ের দিনেই প্রিয় সখা বন্ধুর সাথে শেষবারের মতো অসীমে মিলিত হন রবীন্দ্রনাথ ঠাকুর। নিজের রচনায় স্রষ্টাকে বারবারই বন্ধু সখা হিসেবে দেখেছেন কবিগুরু। বিশ্বের 135টি দেশে করোনা ভাইরাসের ডেল্টা ধরন ছড়িয়েছে। ইতিমধ্যে বিশ্বে করোনায় সংক্রমিত ব্যক্তির মোট সংখ্যা 20 কোটি ছাড়িয়েছে আর মৃতের সংখ্যা 42 লাখের বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই তথ্য দিয়েছে। ডেল্টার পাশাপাশি করোনার অন্য ধরনগুলোর সংক্রমণও ছড়াচ্ছে। WHO জানায়, বিশ্বের 132টি দেশে করোনার বেটা ধরন ছড়িয়েছে। 81 দেশে ছড়িয়েছে গামা ধরন। আলফা ধরন ছড়িয়েছে 182 দেশে। সব জল্পনা কল্পনার অবসান ঘটল, এলো আনুষ্ঠানিক ঘোষণা। দীর্ঘ 21 বছর পর বার্সেলোনা ছাড়লেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা লিওনেল আন্দ্রেস মেসি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় এই খবর। দুই পক্ষের সমঝোতা হওয়ার পরও মূলত অর্থনৈতিক কারণে মেসিকে ধরে রাখতে পারছে না বার্সেলোনা। গত 30 জুন শেষ হয়েছে বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তির মেয়াদ। তখন কোপা আমেরিকা চলমান থাকায় জাতীয় দলের খেলায় ব্যস্ত ছিলেন মেসি। তবে বার্সেলোনার নবনির্বাচিত প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তো বরাবরই জানিয়েছেন, যে কোনো দিন মেসির সঙ্গে নতুন চুক্তির ঘোষণা দেবেন তারা। সেই মোতাবেক বিশ্বের ফুটবল প্রেমীরা অপেক্ষায় ছিলেন মেসি বার্সার নতুন অধ্যায় শুরুর। কিন্তু সবাইকে অবাক বিস্ময়ে ডুবিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 12টার কাছাকাছি সময়ে বার্সেলোনার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, মেসির সঙ্গে তারা আর চুক্তি নবায়ন করতে পারছেন না। এর পেছনে কারণ একটি, ক্লাবের অর্থনৈতিক দৈন্যদশা। সাবেক প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেমাউর সময়ে যে বিশাল অঙ্কের ঋণের নিচে চাপা পড়েছে বার্সেলোনা, তার ভার বইতে গিয়েই মূলত মেসিকে রাখতে পারছে না ক্লাবটি। শুনছিলেন সিটি নিউজের দুপুরের বুলেটিন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।